ওখানে ছেলেটাকে পুলিশ পিটিয়ে মারলো কেন শ্যামলি? ওইটুকু ছেলে দীপ কি এমন অপরাধ করেছিল বলতো? পুলিশ তো বলছে পুলিশ মারেনি, ওনাকে আগে থেকেই অসুস্থ ছিল। পুলিশ কি আর স্বীকার করে? কখন তো তাই বলছে। শুনলাম মামার এই গাড়িও নাকি আটকে ছিল। আমি তো আর খোকনের কথা ছেড়ে পুলিশের কথা বিশ্বাস করবো না। দিদি তুমি এত ভাবছো কেন বলো তো? এমনিতেই তোমার শরীর খারাপ, ভেবে ভেবে আরো শরীর খারাপ করবে। জামাইবাবু তো আছেন, তিনি নিশ্চয়ই ভাবছেন, তাকেই ভাবতে দাও না। তাকে তো কতবার ডাকলাম, আসছেন কোথায়? আসবেন, ও তো ব্যতীত ব্যস্ত কেন হচ্ছে? জরুরি তলব কিছু, দু মিনিট অন্তর অন্তর কেশব গিয়ে বলছেন মা ডাকছেন, মা ডাকছেন। কি ব্যাপার বলতো, এত অশান্তি শুরু হয়েছে কেন? অভিকে কলোনির লোকরা মারলো, মাধব খুন হলো, শুনলাম কলোনিতে গুন্ডারা হামলা করেছে, দীপকে মরতে হলো, কি হচ্ছে এসব? আমিও তো ওই একই কথা ভাবছি, খোকনটা যে কেন হঠাৎ এরকম অ্যারোগেন্ট হয়ে উঠল। অথচ পথে ঘাটে দেখা হলে মা বলে ডাকতো, তোমাকে বাবার মতো সম্মান করতো, কি এমন হলো হঠাৎ এত পাল্টে গেল? এর জবাব একমাত্র খোকন তোমায় দিতে পারে। কলোনির মানুষগুলোর সঙ্গে তো আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, পুজো আর্চায় আমি ওদের ওখানে যেতাম, আমাদের বাড়ির সব পূজায় ওরাও যাওয়া আসা করত, রায়বাড়ির মানুষগুলোর সঙ্গে সমীহ করে চলত। দেখো ব্যাপারটা কিন্তু অত সহজ নয়, ব্যাপারটা অনেক জটিল। ওই জমিটার মালিক আমি ঠিকই, এটা আকাশ ছোঁয়া দাম দিয়ে আমি কিনেছি, তাই বলে তো ওদের আমি তুলে দিতে চাইছি না। ওরা যেরম আছে সেরম থাক, আমার দিক থেকে জাস্ট একটা প্রপার্টি কেনা, বাস। খোকনের মাথায় কে কি ঢুকিয়েছে কিছুতেই এটা চাইছে না। খোকন কি চাইছে? ও চাইছে যে কলোনির সবাই মিলে ওরা কিছু টাকা রেজ করবে, প্রায় 4 লাখ টাকা মতো, ওই 4 লাখ টাকায় জমিটা ওদের বেচে দিতে হবে। দেখো ওরা অনেকদিন ধরে ওখানে আছে, যদি জমি কিনতে চায় অন্যায়টা কোথায় আছে? না এই চাওয়াটার মধ্যে কোনো অন্যায় নেই ঠিকই, কিন্তু তার তো একটা মাত্রা থাকবে। অত দাম দিয়ে জমিটা কিনেছি, 4 লাখ টাকা ছেড়ে দেওয়া যায়? আফটারঅল এটা একটা ব্যবসা, আমি তো দানছত্র খুলে বসি। আর তাছাড়া আমি তোদের ডিস্টার্ব করছি না, ওরা থাকতে চায় থাক, আর যদি চলে যেতে চায় ভালো, সে ফান্ডেরও বন্দোবস্ত করা আছে, কিন্তু ওরা কোনোটাতে রাজি না। ওদের এক গো 4 লাখ টাকায় জমিটা ওদের বেচে দিতে হবে। খোকনকে ডেকে বোঝাও, আর যদি বলো তাহলে আমি ডেকে পাঠাচ্ছি, আমি বোঝাবো, আমার কথাও ফেলতে পারবে না। না এসব করতে যেও না, আমি বোঝাবো। অলোককে আমি একটা মিটিং ডাকতে বলেছি, সেখানে সব কিছু মিটে যাবে। সেই চেষ্টাই করো, এই অশান্তি আর জিয়ে রেখো না। বাপি অকপটে মিথ্যে বলে গেল, আর এক নতুন মানুষ। বাপির এত রূপ দেখতে হবে জীবনে ভাবিনি। Thank you.
কোথায় আছো এত তাড়াতাড়ি? কোথায় আছো বসো। বাড়ি যাচ্ছি অলোক, তোমরা বাড়িতে এসো। সিরিয়াস কথা, বসো প্লিজ। জমিটা নিয়ে এত ঝামেলা হলো, যে জমি দখলের জন্য দু দুটো বডি পড়ে গেল, এখন বলছে সেই জমিটা সে নাকি দান ছত্র করে দেবে। অলোক সুরজিৎ রায় নার্ভ ফেল করছে, এত ঝামেলায় টেনশন ধরে রাখতে পারছে না, আর সেটা অনেকেই পারে না। আরে এতই যদি উইক হার্টেড হবেন তাহলে জমি দখলের মতো খেলায় নেমেছিলেন কেন? ওনার মেন্টাল ব্যাকআপ দরকার হলো, আর সেটা দিতে পারলে সেটা দেবার চেষ্টাই তো আজকে করেছিলাম, তাই তো আটকানো গেল। কিন্তু আজকে আটকানো গেল, কতদিন আটকানো যাবে সেটা তো বুঝতে পারছি না। আরে জমিটা যদি দান ছত্তরি করতে হয় তাহলে আমাকে কর। দান? উনি এটা দান করতে চাইছেন কাকে? বস্তির লোকের। অবশ্য তার আগে আমাকে বিক্রি করার জন্য খদ্দের দেখতে বলেছিল। ভালো তো। আরে বাবা, ওটা তুমি বেনামে কিনে নাও। বোল স্টেপ নেওয়া হবে, ধরা পড়ে গেলে সমস্ত ঘটনার দায় অলোকের কাঁধে গিয়ে পড়বে। এখন প্রবলেম হচ্ছে সুরজিৎ রায়ের মেন্টাল স্ট্রেংথ ইন্দ্রাণী, আবার উইক পয়েন্ট ইন্দ্রাণী। যে করেই হোক ইন্দ্রাণীকে সরাতে হবে। এখন তো সুরজিৎ রায় আর ইন্দ্রাণীর মধ্যে বেশ দূরত্ব, সেটা জিয়ে রাখার ব্যবস্থা করলেই হয়। আমিও তাই ভাবছি, বাপ মেয়ের মধ্যে দূরত্বটা জিয়ে রাখতে হবে। আমি যতটা পাচ্ছি করছি, কিন্তু ইন্দ্রাণী আর সুরজিৎ রায়ের কাছে আমার জায়গাটাই যে কতটা পোক্ত সেটা তো আমি জানি না। এই কাজটা আমার একা। এটা করতে গেলে কিন্তু সুরজিৎ রায় খুব কাছাকাছি, মানে ওদের পরিবারের মধ্যে আমাদের একেবারে নিজের লোক রাখতে হবে, যে কোনো ডিসিশন পাল্টে দিতে পারবে আর দূরত্বটাকেও বজায় রাখতে পারবে। কিন্তু বাইরের কাউকে দায়িত্বটা দিয়ে ডিপেন্ড করা যাবে না। আমি আর বিজয় বাইরের দিকটা সামলাবো, কিন্তু পারিবারিক ব্যাপারটা তোমাকেই দেখতে হবে ডালি। What? Possible, অলোক। আমি পারবো না, আমি পারবো না অলোক, আমার শুনেই টেনশন হচ্ছে। টেনশনের কি আছে? দেখো এই রায় ফ্যামিলিতে তোমার অল্প স্বল্প হলেও যাতায়াত আছে, এদের ফ্যামিলির প্রত্যেকেই তোমাকে চেনে প্রেফার করে। তুমি ওখানে যাতায়াতটা বাড়াও, ঘনিষ্ঠতা বাড়াও। একদিকে মামনি আর একদিকে সুরজিৎ রায়, দুজনকেই কেঁদে ফেলতে হবে। না, আমি পারবো না অলোক, তুমি অন্য কোনো পথ ভাব। অন্য কোনো পথ নেই। This is the right way. আমি আসছি। তোমার জন্য, এই কোম্পানির ভালোর জন্য আমি কথা দিয়েছিলাম আমি সব কিছু করব। তা সেই কাজটা যতই কঠিন হোক না কেন, সুতরাং এই কাজটাও আমি করব। আমি তো একাই বক বক করে যাচ্ছি। আয় বলছি।
কখন থেকে দিদি ডাকছে? আয় এদিকে। দিদি কে আমি সব বলেছি, দিদি সব জানে। দিদি তুমি ওকে একটু বোঝাও তো, বড্ড সবকিছু নিয়ে বেশি ভাবে, এত ইমোশনাল হলে চলে? বাপের উপর রাগ করেছিস? তুই জানিস বাপি তোর কথায় কত কষ্ট পেয়েছেন? আমি সত্যি কথা বলেছি। সেটা তুই রাগ করে বলেছিস। একটা সত্যি কথা বলতো মা, তুই সত্যি সত্যি বিশ্বাস করিস বাপি খুন করতে পারে? মা তুমি সবটা, দিদি তুমিও না সেরকম। বাবা মেয়ের মধ্যে মান অভিমান চলছে, তুমি তার মধ্যে কেন ঢুকছো বলো? আর তাছাড়া মামনি জামাইবাবুকে ওসব কথা বলে নিজেই ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েছে, পাত্তাও না এসব আলোচনা। বাবা মেয়ে মান অভিমান করে থাকবে, দুজন দুজনের সঙ্গে কথা বলবে না। আমার ভালো লাগে মামনির কথায়, উনি কত কষ্ট পেয়েছেন দেখেই বেরিয়ে গেলেন। বাপি সেই জন্য বেরোয়নি। তোমরা এই আলোচনাগুলো একটু থামাবে? দেখ শ্যামলী, আমি এই মানুষটাকে তো এত বছর ধরে চিনি। এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা, কোনটা উনি করতে পারেন পারেন না, সবটাই আমি জানি। আমি নিজের থেকে ওকে বেশি বিশ্বাস করি। সেই মানুষটা কষ্ট পাবে, তাও মামনির জন্য। মামনি তুই ওনার প্রাণ, তুই ছাড়া ওর কোনো জগৎ নেই। বাবার সম্বন্ধে মায়ের ভুল ধারণাগুলো ভাঙিয়ে দেওয়া উচিত, কিন্তু সত্যিটা জানার পর মায়ের মানুষটা তার বিশ্বাস নিয়েই থাক, ওই বিশ্বাসটা চলে গেলে ওনার আর কিছু থাকবে না। কি রে কি ভাবছিস? না কিছু না মা, খোকন বাবু তো তোমাকে মা বলে ডাকেন, তুমি নিজে একবার ওনার সঙ্গে কথা বলো না। জামাইবাবু তো বলে গেলেন কথা বলবেন, একটা মিটিং করবেন। তাছাড়া দেখো দিদি, দেখো অত টাকার জমিটা খোকন বিশ্বাসরা যদি এত কম দামে কিনতে চায় সেটা অন্যায় নয়? তোর কি মনে হয় মামনি? কথা বলাটা আমার উচিত, জমির জন্য নয় শ্যামলী, দ্বীপের জন্য। দ্বীপ মারা যাবার পর খোকন আর ময়নার মনের যা অবস্থা, আমি তো মা বুঝতে পারি। আমার মনে হয় এই সময় ওদের পাশে তোমার দাঁড়ানো উচিত। জানি রে মা, আমি অস্বীকার করব না, খোকনকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি। কিন্তু খোকন যে তোর বাপিকে অপমান করেছে সেটা মেনে নেওয়া ওর পক্ষে শক্ত। খোকনের যদি সত্যি কিছু বলার থাকতো ও তো আমাকে এসে বলতে পারত। বাড়িতে এসে না হোক, রাস্তাঘাটে তো বহুবার দেখা হয়েছে, তখন বলতে পারত। মা বলে ডাকবে, মায়ের কষ্টটা বুঝবে না? আমি যাবো না মামনে, তবে হ্যাঁ সত্যি সত্যি যদি মা বলে কোনোদিনও এসে সামনে দাঁড়ায় আর আমাকে কিছু বলতে চায়, আমি সবটাই শুনব। তার আগে আমি ওই বাঁদরটাকে একটা চড় মারব।
মা বলে ডাকতে শিখেছে, ছেলের দায়িত্ব পালন করতে শিখেছে। খোকন বাবুর সাথে আমাকেই কথা বলতে হবে, যেভাবেই হোক। কৌশলে শুরু হোক ঘাত প্রতিঘাত।